অ্যাকচুয়ালি প্রথমে এরম একটা টেবিল ড্র করবি, পরীক্ষা এরমই করবি। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এফ এক্স, যেখানে এফ এক্সটা আমার গিভেন ইন্টিগ্রান্ডটা হচ্ছে 1 প্লাস x². এবার এক্স নটটা 0, আমি বলেছি 13 অর্ডিনেস মানে 12 সাব ইন্টারভ্যাল। ছোটবেলা যারা পড়েছিস যে এইচ এর ভ্যালু বার করার সিম্পল মেথড কি ছিল, বি মাইনাস এ বাই এন, কারণ ইকুই ডিস্ট্রিবিউটেড। সো বি হচ্ছে 1, এ হচ্ছে 0, এন হচ্ছে 12, সো এইচ হচ্ছে 1/12। তো প্রথমেরটা হচ্ছে আমাদের অ্যাজ এ এক্স নট, সেটা হচ্ছে 0, কারণ আমাদের ইনিশিয়াল ছিল 0। তারপর 1/12, 2/12, 3/12, এরকম করতে করতে লাস্ট হচ্ছে 12/12, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার এক্স এন। এর আবার টেবিল বানিয়ে নিবি, এবং এই টেবিলের করসপন্ডিং 0-র জন্য ভ্যালু লিখবি কত হয়, মনে হচ্ছে 1 হবে, একটাই হেল্প করলাম বাকি পারবো না করতে, আর এইটাও বার করবি। এইভাবে বার করে নেওয়ার পর একটু নোটেশন দিয়ে দিবি, এটা ওয়াই 0, এটা ওয়াই এন, এটা ওয়াই 1, এটা ওয়াই 2, তাহলে দেখবি ভ্যালুগুলো পুট করতে খুব সুবিধা হবে। হ্যাঁ স্যার, বল। হ্যাঁ স্যার বলছি স্যার, যখন এই সব ভ্যালু গুলো বের করবো তখন স্যার ওই যেরকম 2/12, তারপরে 4/12, স্যার এগুলোর জন্য না স্যার ওই ডেসিমালে অনেকটা চলে আসছে, তো স্যার ওখানে ডেসিমাল গুলো কত পয়েন্ট পর্যন্ত ডেসিমাল গুলো নিবো স্যার? ভেরি গুড কোয়েরি করেছিস, সেটা মানে গালি। অ্যাকচুয়ালি যখন দেখবি তোর নিউমেরিক অ্যানালিসিস করছিস, তখন তোর প্রথম একটা জিনিস মাথায় রাখবি, সেটা হচ্ছে এরার মিনিমাইজ। এরার মিনিমাইজ করতে পারাটা হচ্ছে অ্যাকচুয়াল কাজ। এবার দেখ, 1/12, 2/12, 3/12, এগুলো সবই কিন্তু ফ্র্যাকশনাল ভ্যালু, এবং যদি এর ভ্যালু বার করিস 1/12, একটা 0 পয়েন্ট সামথিং হবে, 1/6, 0 পয়েন্ট সামথিং, এই 0 পয়েন্ট সামথিং কিন্তু চলতে থাকবে কিছু কিছু ক্ষেত্রে, মানে এগুলো হচ্ছে নন টার্মিনেটিং প্রপার আর ইমপ্রপার ফ্র্যাকশনের আউটপুট। চেষ্টা করবি এরকম ফ্র্যাকশনে রেখে দেওয়া, কারণ দেখ যখন তুই 1/1 প্লাস x² এই ফাংশনটাতে ভ্যালু বসাচ্ছিস, এক্স এর জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু, সেই ভ্যালুটাই যদি এরার থাকে তাহলে আউটপুটটাও এরার ক্রিয়েট করবে, এবং তারপর তো আরো এরার আসবে। তো সেই জন্য প্রথমে তোরা যখন ভ্যালু বার করবি, এক্স এর ভ্যালুগুলো চেষ্টা করবি ফ্র্যাকশন ফর্মেই রাখার, এরম ফর্মে। এখান থেকে একটা কিছু ভ্যালু বার করবি এবং আউটপুট সেই অনুযায়ী বেরোবে। এবার আর একটা জিনিস শিখিয়ে দিই, যেটা আমি জানি না তোরা ইউজ করছিস কিনা। তোরা ক্যালকুলেটর যখন ইউজ করছিস, বিশেষ করে যখন তোরা এক্স এর ভ্যালু ইউজ করছিস, দেখ তোরা করছিস যেটা আমি যেটা জানি, ধর এক্স এর ভ্যালু এসছে এক্স নটটা 0, x1টা 1/12, x2টা হচ্ছে 1/2/12, এরকম ধরনের ভ্যালু এসছে। তোরা করছিস ক্যালকুলেটার নিচ্ছিস 1, তারপর দিচ্ছিস প্লাস সরি 1, তারপর দিচ্ছিস ডিভাইড সাইন, তারপর ব্র্যাকেট, তারপর 1, তারপর প্লাস, আবার ব্র্যাকেট 1, তারপর ডিভাইড, তারপর 12, তারপর হোল স্কোয়ার, এরকম দিচ্ছিস। তো হ্যাঁ, ওইটাকেই আনসার দিয়ে লিখবো না, মানে 1/12টাকে, আনসার দিয়ে মানে মানে ওই আগের দিনে সে যেরকম বলছিল না, যে ওই স্টোর করে রেখে ওটাকে ওরে না বারবার। রে, ওরে বাবা, আমি তো বলছি 1/12 কে তুই ডিভাইড করবি না, কারণ 1/12 কে ডিভাইড করতে গেলে যে ফ্র্যাকশনাল ভ্যালুটা আউটপুট দেবে সেটা তো নন রেকার্সিভ হতে পারে মাঝে মধ্যে, মনে কর 0.666666 এরকম আউটপুট দিচ্ছে, ক্যালকুলেটার 10 ডিজিট যেহেতু ও লাস্টে 7 দিয়ে ছেড়ে দেবে রাউন্ড অফ করে। এবার দেখ আলটিমেট কিন্তু তোর এটা লাস্ট ডিজিট নয়, যেহেতু লাস্ট ডিজিট নয় এখানেই একটা এক্স এর ভ্যালুতেই একটা এরার ক্রিয়েট হচ্ছে, সেই এরার ভ্যালুটা তুই যখন বসাচ্ছিস এখানে,
0.667 মনে করে হোল স্কয়ার, এটা নিজে একটা ফ্র্যাকশন, তার মানে এ একটা এরর দেবে। তাহলে দেখ একটা আউটপুটে একটা নোডের জন্য একটা এরর হলো, ফাংশনাল ভ্যালুর জন্য আর একটা এরর হলো, তাহলে আউটপুটে যখন এই ভ্যালুগুলোতে ইউজ করবি তখন কত এরর ক্রিয়েট হবে। তার জন্য আমি যেটা বলছি, তোরা এক্স এর ভ্যালু 1/12 রাখ, ফাংশনাল ভ্যালু যখন বার করছিস এফ অফ 1/12 সেখানে পুট কর 1/1 প্লাস 1/12 এর হোল স্কোয়ার। এই ভ্যালুটা যদি ফ্র্যাকশনে বার করছিস যখন এইটা ফ্র্যাকশনে বার কর, তাতে কি সুবিধা হবে, অন্তত এই ভ্যালুটা কোনো এরার দেয়নি, এটা 1/12 আমি পুট করেছি, তাহলে আগে যে এরারটা আসছিল সেটা কিন্তু আগের থেকে অনেক কম আসবে। কারণটা কেন, এখানে কোনো এরার ক্রিয়েট হয়নি, তাহলে একবারই এরার এসছে সেটা ফাংশনাল ভ্যালু বার করার ক্ষেত্রে, তাহলে এরারটা কম হবে এইটাতে, এখানে এরার বাড়বে। বুঝলি ইন্দ্রা কি বলছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। আমি বলছি যে এবার ধর, এবার ধর এটা 1 আর তারপরে 2 হবে, মানে যতগুলো ভ্যালু থাকবে আমাকে ততবারই 1/12 2/12 বসাতে হবে। তো আমি বলছিলাম ওই না 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 না, এই চিত্রে যদি করিনি, মানে এটার জন্য ওরে ম্যাডাম শোন না রে, এটাই বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, সেটা হচ্ছে তোরা ক্যালকুলেটরে পুট যখন লিখছিস, দেখ 1 ডিভাইড সাইন, তারপর দিচ্ছিস একটা ব্র্যাকেট, তারপর 1, তারপর প্লাস, তারপর ব্র্যাকেট, তারপর 1 ডিভাইড 12 এর হোল স্কোয়ার এন্ড দেন ব্র্যাকেট, এটা হচ্ছে ফাংশনাল ভ্যালু ফর 1/12, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ এবং প্রেস যখন ইকুয়াল প্রেস করি তখন এই একটা আনসার দিচ্ছে, এই একটা আনসার দিচ্ছে, এটা তোরা খাতায় লিখছিস। এরপর তোরা আবার ক্যালকুলেটরে এই টোটালটা টাইপ করবি না, তাহলে কি করব স্যার? তার জন্য বলছি তোরা ক্যালকুলেটরের যে রিপ্লে বাটনটা আছে না রে, হ্যাঁ স্যার, রিপ্লে বাটনটা প্রেস কর, আপ আপ যে অ্যারোটা ওটা প্রেস কর, এবং প্রেস করে এই ফাংশনটাকে ডিসপ্লে করা, দেখ 2-3 বার প্রেস করে ডিসপ্লে হবে। স্যার রিপ্লে বাটন বলতে, দেখ তোদের ক্যালকুলেটরের একদম ক্যাসিও, তো হ্যাঁ স্যার ক্যাসিও, ক্যাসিও ক্যালকুলেটরের একদম ওপরে দেখ ওই শিফট আলফা, তারপর দেখ একটা বড় মতো বাটন আছে রিপ্লে বলে লেখা আছে, এবং একটা আপ অ্যারো, একটা সাইড অ্যারো, একটা লেফট সাইড অ্যারো, একটা ডাউন অ্যারো দেওয়া আছে, দেখ দেখতে পাচ্ছিস? এরকম দেওয়া আসবে কিন্তু লেখা নেই নিচে। আচ্ছা বাবা ভুল হয়ে গেছে, দেওয়া আছে, থ্যাংক ইউ। তো এই আপ অ্যারোটা প্রেস কর, কি দেখাচ্ছে বল? মানে উপরের থেকে অ্যারোটা প্রেস করেছে, হ্যাঁ কিছু দেখায়নি, জিরো দেখাচ্ছে। হ্যাঁ কিছু লিখে প্রেস করব না, ওই যে এটা দেখাচ্ছে, এই 1/1 ডিভাইডেড বাই এটা দেখাচ্ছে ফাংশনটা। আর প্রথমে আমি ইন্দিরা, ইন্দিরাকে একটু বাদে বলছি, ইন্দিরাকে একটু বাদে বলছি, একটু ওয়েট কর, সরিতাকে আগে বলি। সরিতা তুই আগে তোর ক্যালকুলেটরে এই যে লেখাটা লিখেছি চৌক বক্সের মধ্যে, এটা টাইপ কর আগে, তারপর আমাকে বলবি হয়ে গেলে। আচ্ছা ইন্দিরা, গালিব, আর একজনের নাম কি ছিল ভুলে গেছি, দাঁড়া মনে করতে হবে আমাকে, কি নাম ছিল বলে তো ইন্দিরা? রাজর্ষি। বুড়ি বাবা রে, রাজশ্রী কোথায় গেল সে? এই ওটা দেখতে পাচ্ছি না, যাই হোক ঠিক আছে। আর মনিদীপা, যারা যারা এটা টাইপ করেছিস এবং এই আনসারটা লিখেছিস খাতায়, তাদেরকে বলছি রিপ্লের আপ আরোটা প্রেস করে আবার এই ইকুয়েশনটা ডিসপ্লেতে নিয়ে আয়, যদি আসে তারপর কার্সার বাটনটা দেখ, এই লেখার ঠিক পরে কার্সার বাটনটা বিপ করছে, হ্যাঁ কি না? এই কার্সার বাটনটা ঠিক লেখার পরে বিপ করছে, হ্যাঁ ওই ওইটাকে। এবার কার্সার বাটনটাকে লেফট অ্যারো অ্যারো প্রেস করে করে এই 1 এর ঠিক নিচে আনবি, বারবার বলছি 1 এর নিচে আনবি, হ্যাঁ স্যার। নিয়ে দেখ 1 এর নিচে কার্সারটা বিপ করছে তো,
এবার টু প্রেস কর, সিম্পল টু প্রেস কর। দেখ তোর লেখাটা এরম দেখতে লাগবে এখন, ওয়ান প্লাস টু ডিভাইড টুয়েলভ এর হোল স্কোয়ার, এরকম দেখতে থাকবে। এখানে কার্সার বিক করছে, দেখ হয়েছে। এবার ইকুয়াল দে, একটা আনসার পেয়েছিস, লিখে ফেল। আবার রিপ্লে বাটনের আবারটা টিপ কর, আবার প্রেস করে এই টু এর জায়গায় কার্সারটা নিয়ে এসে থ্রি প্রেস করে ইকুয়াল দিবি। এইভাবে করলি আনসার সব চলে আসবে। স্যার, হ্যাঁ বল স্যার আনসারটা কি 0.785 এসেছে? দাঁড়া, তাহলে আমাকে একটু মানে বুদ্ধির মতো বুদ্ধিমান মতো করতে হবে। দেখ ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার কে করলে হয় ট্যান ইনভার্স এক্স ওভার দ্য লিমিট জিরো টু ওয়ান, মানে ট্যান ইনভার্স ওয়ান মানে পাই বাই ফোর আসবে নর্মাল নিউমেরিক ভ্যালুটা। পাই বাই ফোর মানে 22/7 ইন্টু ওয়ান বাই ফোর, সো ওটা আসবে 11/14। 11/14 কে করলে হচ্ছে তোর আনসার, এটা এক্সাক্ট ভ্যালু, এটা এক্সাক্ট আসছে যেটা 0.785714 অ্যাপ্রক্স, এটা অ্যাপ্রক্স লিখলাম আমি। এবার তোর আনসারটা কত এসছে বল। 0.7833। হ্যাঁ স্যার। এটা কি বাই ট্রাপিজোরিয়াল মেথড? ট্রাপিজোরিয়ালেও আমার যা এসেছে সিম্পসন 132 তাই এসেছে। একটু এররটা বেশি লাগছে জানিস তো। আচ্ছা বাকিরাও করুক, এররটা একটু বেশি লাগছে। সিম্পসন 130 আর ট্রাপিজোরিয়ালে 13 খানা অর্ডিনেট নিয়েও সেম আনসার এসছে, জানি না হতে পারে, আমি তো করে দেখিনি। বাকিরা একটু করুক, দেখা যাক তারপর বলছি। এটা মনিদীপা না? হ্যাঁ স্যার। হুম হুম ঠিক আছে, একটু ওয়েট কর মা, বাকিরা করুক। আচ্ছা সরিতা তুই করেছিস? না, রিপ্লে অবধি করেছি, আপওয়ার্ড অবধি করেছি। এবার রিপ্লে রিপ্লে বাটনটা প্রেস করতে কি শো করছে বল ডিসপ্লেতে। ফার্স্টে আমি এটা লিখেছি, লেখার পর আপওয়ার্ডটা প্রেস করেছি। ওরে বাবা রে, ঘুষি মারবো এটাকে আমি। আচ্ছা সরিতাকে বলছি, মন দিয়ে শোন সরিতা, বা যারা এখনো বুঝতে পারছে তাকে বলছি, ডিসপ্লেতে প্রথমে এটা লিখবি, মানে যে ফাংশনটা আছে সেই ফাংশনের মতন করে টাইপ করবি এবং ইকুয়াল প্রেস করবি। ইকুয়াল প্রেস করলে ডিসপ্লেতে একটা আনসার মানে একটা ভ্যালু দেখাবে, একটা ভ্যালু দেখাবে, সেই ভ্যালুটা খাতায় নোট কর। আচ্ছা নোট করে, নোট করেছিস? এবার রিপ্লের আপ বাটনটা প্রেস কর। কি শো করছে? কোনটা বল? এই ফাংশনে শো করছে। এবার দেখ ঠিক এই ফাংশনটা যেখানে শেষ হয়েছে তার ঠিক পরে একটা কালো কালারের কার্সার বিপ করছে। হ্যাঁ, ওই কালো কালারের কার্সারটাকে রিপ্লের যে লেফট অ্যারোটা আছে ওটা প্রেস করে করে ঠিক ওয়ানের তলায় নিয়ে আয়। এবার জাস্ট টু প্রেস কর, ক্যালকুলেটারে টু বাটনটা প্রেস কর। দেখ এরকম ধরনের একটা কিছু দেখাচ্ছে কিনা, দেখ ডিসপ্লে এরকম দেখাচ্ছে। আবার ইকুয়াল প্রেস কর, যে ভ্যালুটা বেরোচ্ছে সেটা নোট কর, এটা হচ্ছে 2/12 এর জন্য ভ্যালু বেরোলো। সিমিলারলি আবার আপ
বাটন প্রেস করে কার্সারটা এখানে নিয়ে এসে থ্রি প্রেস করে ইকুয়াল দিবি, থ্রি জনের ভ্যালু পাবি। এবার কেউ একজন আনসার বলো, মনুজিব আমাকে আনসার বলেছে তার সিমসন ওয়ান থার্ড এবং ট্রাপিজোডিয়ালের সেম আনসার এসছে, এরকম ধরনের একটা আনসার আই এস এবং আই টি, ট্রাপিজোডিয়াল সিমসন ওয়ান থার্ড সেম আনসার এসছে। আর আমি করে দেখলাম এক্সাক্ট ইন্টিগ্রেশন ভ্যালু আসছে মোটামুটি এরকম ধরনের একটা ভ্যালু, এটা অ্যাপ্রক্স। এবার বাকিরা একটু করে আমাকে চট জলদি আনসার বল। হ্যাঁ বল কত আনসার এসছে, কে বলছিস? গালিব, রাজশ্রী, রাজশ্রী বল কত। আচ্ছা রাজশ্রী একটা কথা বলি, তোর ফাইভ এর পরে কি রিজিট এসছে রে? ফাইভ এর পরে কিছু এসছে? ঠিক আছে, ওয়ান মানে ওয়ান এইট, তার মানে ওয়ান টু বা ফাইভ টু ধরা যেতে পারে। ও ফাইভ ওয়ান জিরো, সরি 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 সরি, আমি এইট শুনেছি। ওকে ঠিক আছে, ফাইভ ওয়ান ওয়ান ধরা যেতে পারে। তার মানে মোটামুটি ঠিক আছে রাজশ্রীর, আমার মনে হচ্ছে আনসারটা মেয়ারলি ঠিক। কেন বলছি দেখ মণিদীপা, তোর আনসারটা মনে হচ্ছে ভুল, এই কারণেই বলছি। দেখ এই ডিজিটটা কিন্তু তোর থ্রি এসছে আর এক্সাক্টে আছে ফাইভ, মোটামুটি থ্রি জিরো থ্রি ডিজিট আর ফোর ডিজিট মিলে যাওয়া উচিত, কারণ আমি থার্টিন অর্ডিনেন্স দিচ্ছি অনেক বেশি। এবং সেক্ষেত্রে রাজশ্রী যেটা বললো ওর থার্ড প্লেস এসছে ফাইভ, দু ক্ষেত্রেই ফাইভ এসছে, তো এই আনসারটা অ্যাকসেপ্ট করা যেতে পারে। মনিদীপ একবার তো ট্রাই দেখ, তো চেক করে তো কোনো মিস্টেক হলো কিনা। হ্যাঁ স্যার দেখছি। হ্যাঁ হ্যাঁ শিওর শিওর শিওর, মনে হচ্ছে এটা। আচ্ছা ইন্দিরা, গালিব, তোদের খবর কি? করছিলাম একটা জায়গাতে একটা ভ্যালু প্রবলেম হচ্ছে, জবটা করছি। আচ্ছা করো। হয়েছে সরিতা? করছি। আচ্ছা করো। স্যার বল। স্যার বলছি আমি যে এই যে ওয়াই এর যে ভ্যালুটা আছে ওটা আমি এই পয়েন্টের পরে দুটো করে নিচ্ছিলাম বলে এটা হচ্ছিল, বুঝতে পারছি। ও আচ্ছা, তুই এররটা ওই জন্য বেশি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ মানে জিরো পয়েন্ট, আমারও এটা হচ্ছে, ওটা যে ছিল ওটা আমি করছিলাম। দেখ তো আমি কোশ্চেনে কি বলেছিলাম, কত সিগনিফিকেন্ট ফিগার বলেছিলাম? ফোর থ্রি 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 সিগনিফিকেন্ট ফিগার। এবার দেখ তোদের প্রত্যেকটা আনসারে প্রথমে জিরো এসছে, জিরো পয়েন্ট সামথিং এসছে, যখন থ্রি সিগনিফিকেন্ট ফিগার বলবো, সবাই জন্য বলছি এটা, যখন থ্রি সিগনিফিকেন্ট ফিগার বলবো
তখন সব সময় যত সিগনিফিকেন্ট বা যত ডিজিট আনসার চাইবো তার থেকে এক ডিজিট এক্সট্রা নিয়ে ক্যালকুলেশন শুরু করবি।